আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, মুরগির মাংসের কিমা দিয়ে চিকেন পাকোড়া। রেসিপিটা বানাতে যা যা লাগছে, প্রথমে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ ময়দা, এখন দেব পরিমাণ মতো লবণ, এখন দেব 2 টেবিল চামচ তেল, তারপর একসাথে সবগুলোকে মিশিয়ে নেব। এভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব নর্মাল পানি। পানি দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। এখন এটা গুলানো হয়ে গেলে এটাকে একটা ডো বানিয়ে ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলা একটা কড়াই বসিয়ে এখন দিয়ে দেব 3 টেবিল চামচ তেল, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দেব 3-4টা কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এখন একসাথে মিশিয়ে এখন দিয়ে দেব মুরগির মাংসের কিমা। এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। এ তো হয়ে গেছে মুরগির মাংসের পুর। 10 মিনিট পর আবার ফিরে আসলাম, খুব সুন্দর সফট নরম হয়ে এসেছে। এখন আমরা এটাকে একটা বড় করে রুটি বেলে নেব। রুটিটা বড় করে বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে আমরা এটাকে এইভাবে কেটে নেব। সবগুলোকে একই রকম করে কেটে নিতে হবে। এভাবে কাটা হয়ে গেলে আমরা এখন মুরগির মাংসের পুরটাকে এভাবে সবগুলোতে দিয়ে একটা একটা করে পাকোড়া বানিয়ে নেব। চিকেনের পুর দিয়ে এভাবে সবগুলো পাকোড়াকে বানিয়ে নেব। এই তো রেডি হয়ে গেছে, এখন আমরা সবগুলো বানিয়ে নেব। ব্যাস সবগুলো বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলোকে ভেজে নেব, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এখন এগুলোকে উল্টিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে আমরা এভাবে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে আমরা এগুলোকে এখন নামিয়ে নেব। এভাবে আমরা সবগুলো পাকোড়াকে একই রকম করে ভেজে নেব। এই তো হয়ে গেছে আমাদের সবগুলো পাকোড়া, একই রকম করে ভেজে নিয়েছি। দেখতে খুব সুন্দর, খেতে অবশ্যই মজা হবে। আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।